আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো ধনে পাতা বাটা। গরম গরম ভাতের সাথে এরকম ধনে পাতা বাটা থাকলে আর কিছুই লাগে না, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এক নিমেষে, অসম্ভব সুন্দর হয় খেতে। প্রথমে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরে। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো রসুন। আর এবারে আমি ধনে পাতাগুলো খুব ভালো করে কেটে অনেক চার পাঁচবার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেই ধনে পাতাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে, ঢাকনির গায়ে যেটা লেগেছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিলাম এক চির পাতিলেবুর রস। এবার এটাকে আমি একটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখো মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি। ধনে পাতা বাটাটা একদম রেডি হয়ে গেছে ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, যার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।